السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وحده، والصلاة والسلام على من لا نبي بعده وعلى آله وصحبه ومواله. সম্মানিত ভাই ও বোনেরা, আমরা আজকের এই হালাকায় যে বিষয়ের উপরে সংক্ষিপ্তভাবে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ, বিষয়টি হলো মিন নাওয়াকিদিল ঈমান, অর্থাৎ ঈমান ভঙ্গের, ঈমান নষ্ট হওয়ার কিছু গুরুত্বপূর্ণ কারণ। সম্মানিত ভাই ও বোনেরা, আমরা যারা এখানে বসে আলোচনা শুনছি, যারা অনলাইনে শুনতেছেন দেখতেছেন, তাদের সবার এই আলোচনা শোনার একটি মাত্র উদ্দেশ্য যে আমরা ঈমানদার, আমাদের ঈমান আছে, এবং আমাদের ঈমান আমাদেরকে ঈমান সম্পর্কে জ্ঞান অর্জন করাকে বাধ্যতামূলক করে দিয়েছে, ফরজ করে দিয়েছে। যারা ঈমান আনে নাই তারা কিন্তু আমাদের আলোচনা শোনার জন্য আসে নাই, এবং অনলাইনেও তারা শুনবে না। যারা অমুসলিম, যাদের ঈমান নাই, তারা কিন্তু আমাদের এই আলোচনা শুনবে না, এখানেও শুনবে না, বাইরেও শুনবে না। তাহলে আমরা যারা অনলাইন এবং অফলাইনে শুনতেছি, সবার ভিতরে কমন একটা জিনিস আছে, সেটার নাম হলো ঈমান। সেটার নাম কি? ঈমান। একটু কথা বলবেন মাঝে মাঝে। তাহলে আমাদের সবার ভিতরে কি আছে? ঈমান আছে, আলহামদুলিল্লাহ। ঈমান থাকা এটা সবচেয়ে বড় সৌভাগ্যের বিষয়। ঈমান না থাকা এটা আল্লাহর জমিনে সবচাইতে দুর্ভাগ্যের বিষয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ঈমান দিয়েছেন, এর অর্থ হল আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মহব্বত করেন। সুবহানাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ভালোবাসেন। এই ভালোবাসেন বলেই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কি দিছেন? ঈমান দিছেন। আল্লাহ সুবহান ওয়া তাআলা যাকে ঈমান দেন, বুঝতে হবে নিশ্চিত আল্লাহ সুবহান ওয়া তাআলা এই মানুষটাকে ভালোবাসেন, মহব্বত করেন। এই জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহ ইউতিদ দুনিয়া মান ইউহিব্বু ওয়া মান লা ইউহিব্বু ওয়ালাকিন লা ইউতিল ঈমান ইল্লা লিমান ইউহিব্বু। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহ ইউতিদ দুনিয়া মান ইউহিব্বু ওয়া মান লা ইউহিব্বু। আল্লাহ রাব্বুল আলামিন যাকে মহব্বত করেন আর যাকে মহব্বত করেন না, দুইজনকেই আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া দেন। দুনিয়া মানে দুনিয়ার ধন সম্পদ, টাকা পয়সা, তারপরে ক্ষমতা, প্রভাব, প্রতিপত্তি, এগুলো আল্লাহ রাব্বুল আলামিন যাকে ভালোবাসেন তাকেও দেন, যাকে ভালোবাসেন না তাকেও দেন। মানে দুনিয়ার এগুলো পাওয়ার অর্থ এই নয় আল্লাহ তাকে ভালোবাসে, ভালোবাসার দলিল না। একজনের খালি সম্পদ বাড়তেই আছে, বাড়তেই আছে, বাড়তেই আছে, সে মনে করে আল্লাহ মনে হয় আমার ভালোবাসে, এই জন্য খালি আমার সম্পদ বাড়ে। এই সম্পদ বাড়া মানে আল্লাহ ভালোবাসেন এটা দলিল না, কারণ এই সম্পদ তো তার জন্য ফেতনা। ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, তোমাদের ধন সম্পদ, তোমাদের সন্তান সন্ততি, এগুলো তোমাদের জন্য পরীক্ষার কারণ, ফিতনার কারণ। তাহলে সম্পদ বেশি হচ্ছে তার অর্থ আল্লাহ আমারে পরীক্ষায় বেশি ফেলতেছে, এটা কিন্তু আল্লাহ ভালোবাসেন এটা দলিল না। দলিল হইল আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ফিতনার মধ্যে ফেলতেছেন, আমি আমার এই সম্পদের সঠিকভাবে যাকাত দিই কি না, এই সম্পদ দিয়ে আমি আমার এই সম্পদে লিসাইলে ওয়াল মাহরুম, বঞ্চিত, দরিদ্র, হতভাগা, তাদের অধিকার আছে, সেই অধিকার আমি আদায় করতে পারি কিনা।
আমার এই সম্পদের মধ্যে আল্লাহর দ্বীনের অধিকার আছে, মসজিদের অধিকার আছে, মাদ্রাসার অধিকার আছে, দ্বীনের অধিকার আছে, তাহলে এই গুলা হকগুলো অধিকারগুলো আমি আদায় করতে পারি কি না আল্লাহ আমাকে পরীক্ষার মধ্যে ফেলতেছেন, এটা ভালোবাসার দলিল না, বরং এই সম্পদ দ্বারা ক্ষতিগ্রস্ত ধ্বংস হওয়ারও সম্ভাবনা আছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়ামান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও ঈমানদারেরা, তোমাদের ধন সম্পদ, তোমাদের সন্তান সন্ততি তোমাদেরকে যেন আল্লাহর জিকির থেকে গাফেল করে, ধ্বংস না করে দে, লা তুলহিকুম, তোমাদেরকে যেন ধ্বংস না করে দে, তোমাদেরকে যেন ধ্বংস না করে, তোমাদেরকে যেন এই ধন সম্পদ সন্তান সন্ততি আল্লাহর জিকির থেকে গাফেল করে, ধ্বংস না করে দে। যদি আল্লাহর জিকির থেকে গাফেল করতে তোমাদেরকে পারে, ধন সম্পদ বেশি হইলে মানুষ আল্লাহর জিকির থেকে গাফেল হয়, কারণ ধন সম্পদ দেখাশোনা তত্ত্বাবধান পরিচর্যা করতে যায়, জামাত পায় না, তারপরে রাত্রে দীর্ঘ সময় ধরে ধন সম্পদের কাজ করতে করতে ফজরের সময় উঠতে পারে না, অনেক আল্লাহর জিকিরে আল্লাহর দিনের কাজ পালনে সে অমনোযোগী হয়, গাফেল হয়। এই জন্য আল্লাহ পাক বলেন, ওয়ামাই ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন, যদি তোমাকে তোমার ধন সম্পদ আল্লাহর জিকির থেকে গাফেল করে দে, তাহলে তুমি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। তাহলে বোঝা যায় সম্পদ বেশি পাওয়া মহব্বতের দলিল, কারুন কেও আল্লাহ সম্পদ দিছেন, কারুন অনেক সম্পদের মালিক বানাইছে, কারুনের কথা আল্লাহ পাক কোরআনে কারিমেও বর্ণনা করছেন, বিশাল সম্পদের অধিকার বানাইছেন, তা তার অর্থ আল্লাহ কারুনকে পছন্দ করেন না। আবার ইমানদারও অনেক সম্পদশালী ছিলেন, আপনার যুলকারনাইন আলাইহিসসালাম অনেক সম্পদের মালিক ছিলেন, আরও অনেক ইমানদারেরা ছিলেন, তাহলে আল্লাহ যাকে পছন্দ করেন তাকেও দিতে পারেন, যাকে পছন্দ করেন না তাকেও দিতে পারেন। ক্ষমতা, প্রভাব, প্রতিপত্তি, এটা পাওয়া মানিও যে আল্লাহ তাকে পছন্দ করে তা না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরাউনকেও ক্ষমতা দিছেন, নমরুদকেও ক্ষমতা দিছেন, আবার সুলাইমান আলাইহিসসালামকেও ক্ষমতা দিয়েছেন। তাহলে ক্ষমতা পাওয়াও মহব্বতের দলিল নয়। তাহলে মহব্বতের দলিল কোনটা? ওয়ালা কিল্লা ইউতিল ঈমান ইল্লা লিমান আহাব্বা, বরং আল্লাহ রাব্বুল আলামিন যাকে ঈমান দিয়েছেন ঈমানটাই তার মহব্বতের দলিল। সুবহানাল্লাহ, যাকে আল্লাহ রাব্বুল আলামিন ঈমান দিছেন তাকে নিশ্চিত আল্লাহ রাব্বুল আলামিন মহব্বত করেন, মহব্বত না করলে আল্লাহ কাউকে ঈমান দেন না। তাহলে আল্লাহ আমাদেরকে ঈমান দিছেন, তার অর্থ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কি করেন? মহব্বত করেন। যাকে আল্লাহ রাব্বুল আলামিন ঈমান দিছেন তাকে আল্লাহ সুবহান ওয়া তাআলা বন্ধুত্ব করেন, বেলায়েত করেন। সুবহানাল্লাহ, খালি আল্লাহ মহব্বত করে এমন না, আল্লাহ তার সাথে কি করেন? বন্ধুত্বও করে দেন। এই জন্য জমিনে যত ইমানওয়ালা আছে, যত ইমানদার আছে, সকলেই আল্লাহ রাব্বুল আলামিনের বন্ধু। আপনাদের মধ্যে আল্লাহর ওলি কে কে আছেন? একজন আছে খালি, এটাই তো। তো আপনারা বলতেছেন যে আপনারা আল্লাহর ওলি না, কারণ আমাদের মধ্যে কিছু ভ্রান্ত ধারণা ঢুকাই দিছে, যে সাধারণ মুসলমান মনে করে আরে আমি আল্লাহর ওলি হইলাম কেমনে, আল্লাহর ওলি তো খালি আমাদের পীর সাহেবেরা, পীর সাহেবেরা দুনিয়ার শিরিক করলেও আল্লাহর ওলি, কুফরি করলেও আল্লাহর ওলি, বেদাত করলেও আল্লাহর ওলি, হারাম কাজ করলেও আল্লাহর ওলি, দুনিয়ার ইবলিসি শয়তানি সব করলেও আল্লাহর ওলি, ওলির থেকে আর বাদ যাওয়ার সম্ভাবনা নাই। আর আপনি যত আল্লাহর দিনের কাজ করবেন, আপনি মৃত্যু পর্যন্ত সমাজের মানুষের কাছে আল্লাহর ওলি হিসাবে স্বীকৃতি পাওয়ার সম্ভাবনা নাই। এই মিথ্যা ভুল কনসেপ্ট ইমানদারদের মধ্যে ঢুকাই দেওয়া হয়েছে। আল্লাহ সুবহান ওয়া তাআলা কোরআনে কারিমে কতবার ঘোষণা দিছেন, আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু
يخرجهم من الظلمات إلى النور. سورة البقرة 257 نمبر آيات. الله سبحانه وتعالى بولتسن الله ولي الذين آمنوا জমিনে যত ইমানওয়ালা আছে, যত ইমানদার আছে, আল্লাযীনা আমানু, যতজন ইমান আনছে এরা সবাই আমি আল্লাহর বন্ধু। সুবহানাল্লাহ, ওয়ালি, আল্লাহ ওয়ালি শব্দই ব্যবহার করছেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু, সমস্ত ইমানদাররা আল্লাহর কি ওলি, আল্লাহর বন্ধু। অর্থাৎ আল্লাহ শুধু তাদেরকে মহব্বত করেন না, ইমানদারদের সাথে বন্ধুত্ব করেন। সুবহানাল্লাহ। তো বন্ধু বন্ধুরে কি করে, এখন বন্ধু বিপদে পড়ছে, আরেক বন্ধু আর দারে কাছে নাই, পালাই গেছে, এটা কি বন্ধুত্বের প্রমাণ? তাহলে বন্ধুর প্রমাণ কি, যে এক বন্ধু বিপদে পড়ছে আরেক বন্ধু কি করবে? আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে এই কথাটাও বলছেন, ইউখরিজুহুম মিনাজ জুলুমাতি ইলান নূর। আল্লাহ রাব্বুল আলামিন ইমানদারদের সাথে বন্ধুত্ব করেন, বন্ধুত্ব করে ওই বন্ধুকে জুলুমাত থেকে, অন্ধকার থেকে বের করে আল্লাহ রাব্বুল আলামিন নূরের দিকে নিয়ে আসেন। সুবহানাল্লাহ। অন্ধকার কি? কুফর হলো অন্ধকার, কুফর হলো জুলুমাত, শিরিক হলো অন্ধকার জুলুমাত, নেফাক হলো অন্ধকার জুলুমাত, বেদাত হলো অন্ধকার জুলুমাত। এই অন্ধকার থেকে আল্লাহ পাক ইমানদারকে, বন্ধুকে বের করে নূরের দিকে নিয়ে আসেন। নূর কি? সিরাতে মুস্তাকিম। নূর হলো আল্লাহর দিন, মানে সঠিক তাওহীদ এবং সুন্নত হলো নূর। তা আল্লাহ রাব্বুল আলামিন বন্ধুকে ভালোবেসে জুলুমাত থেকে, অন্ধকার থেকে বের করে নূরের দিকে নিয়ে আসেন। সুবহানাল্লাহ। এটাই হলো বন্ধুত্বের দলিল। এই জন্য আল্লাপাক বলছেন আল্লাহ ইমানদারদের ওয়ালি। ইমান আমাদেরকে আল্লাপাক যে ইমানটা দিছেন, ইমানটা কয়টা উপাদান মিলে ইমান হয় বলেন তো দেখি, মানে ইমানের উপাদান কয়টা? তিনটা। ইমানের উপাদান তিনটা। তাহলে ইমান এক জায়গায় থাকে না, ইমানের জায়গা কয়েকটা। এক নম্বরে ইমানটা আসে লেসানের মাধ্যমে, শাহাদার মাধ্যমে, শাহাদা। এক নম্বরটার নাম কি? শাহাদা। দুই নম্বরটার নাম বলেন আকিদা। দুই নম্বরটার নাম আকিদা। তিন নম্বরটার নাম আমাল, আমল। এই তিন উপাদান মিলে কি হয়? ইমান হয়। তো প্রথমে শাহাদা। শাহাদা কোন জায়গা দিয়ে আসে? জবানে, লেসানে। প্রথম কোন লোক যখন ইসলাম গ্রহণ করে, ইমান আনে, তখন জবানের মাধ্যমে ইমান আনে। কোন লোক আসে বললো ভাই আমি ইমান আনতে চাই, আমার একটু ইমান আনাই দেন, আমরা কি করব? যে ভাই চলেন আপনারা সাতপুর নিয়ে যায় খতনা করে নিয়ে আসি, নাকি কি করব আমরা? হ্যাঁ, শাহাদা, কালেমা পাঠ করামো। কালেমা পাঠ করানোর মাধ্যমে তাকে কি বানামো? ইমানদার বানামো, মুসলিম বানাম। তাহলে ইমানটা আসবে কিসে দিয়ে? জবান দিয়ে। প্রথমে ইমান আসার মাধ্যম জবান। শাহাদাতে আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, জবানে এটা সাক্ষী দিছে, এই লোকটা, এই আল্লাহর বান্দা, এই আল্লাহর বান্দি সাক্ষ্য দেওয়ার পরে আমার ভাই হয়ে গেছে। সাক্ষ্য দেওয়ার আগে এই আল্লাহর বান্দা, আল্লাহর বান্দি জাহান্নামী ছিল, সাক্ষ্যটা দেওয়ার পরে আল্লাহর এই বান্দা বান্দি জান্নাতি হয়ে গেছে। সুবহানাল্লাহ। সাক্ষ্য দেওয়ার আগে আল্লাহর এই বান্দা বান্দি নাপাক ছিল, সাক্ষীটা দেওয়ার পরে আল্লাহর এই বান্দা বান্দি ফাক হয়ে গেছে। সুবহানাল্লাহ। তাহলে এই সাক্ষ্য, শাহাদা, এটা গুরুত্বপূর্ণ একটা জিনিস, এটা না দিলে ইমান আসে না। আবু তালেবকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনুরোধ করছিলেন, ইয়া আম্মে কুল্লা ইলাহা ইল্লাল্লাহ, চাচা আপনি লা ইলাহা ইল্লাল্লাহ বলেন, বললে কি লাভ হবে? হাজ্জুবিকা ইনদাল্লাহি ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের দিন আমি এই কালেমাটা যে আপনি সাক্ষী দিবেন, এই সাক্ষ্যটাকে, শাহাদাটাকে
আমি আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দলিল হিসাবে হুজ্জাত হিসাবে পেশ করব সুবহানাল্লাহ কিন্তু চাচা তো দুর্ভাগ্য চাচা শেষ পর্যন্ত সাক্ষী দেয় নাই চাচা কি বলছে আনা আলা মিল্লাতে আব্দুল মুত্তালিব আমি আমার বাপ দাদা যে ধর্মের উপরে ছিল আমি সেটার উপরে আছি বাপ দাদার ধর্ম আমি ছাড়তে পারবো না আজও দেখেন অনেক হতভাগা মানুষ আছে বাপ দাদার ধর্ম ছাড়তে পারে না কয় বাপ দাদারা কি ভুল করে গেছে নাকি এটা আবু তালেবের কথা আবু জাহেলের কথা মুশরিকদের কথা আমাদের বাপ দাদারা কি ভুল করছে নাকি এজন্য দেখেন এই হোসেনপুর প্রধানিয়া বাড়ি তাওহীদের মার্কাজ থাকার পরেও অনেক মানুষ বাপ দাদার ধর্ম ছাড়তে পারে না তারা এখনো শক্ত করে ধরে রেখেছে যে বাপ দাদারা যেগুলো করে গেছে এটাই ঠিক বাপ দাদারা চল্লিশা করে গেছে এটা ঠিক আছে বাপ দাদারা মিলাদ পড়ে গেছে কেয়াম করে গেছে এগুলো এখনো ঠিক আছে বাপ দাদারা কি ভুল করছেন তারপরে আপনার বাপ দাদারা ওরস করে গেছে এটা ঠিক আছে বাপ দাদারা মান্নত করে গেছে বিভিন্ন জায়গায় জায়গায় এগুলো এখনো আছে আরো অসংখ্য শিরিক বেদাত বাপ দাদারা করে গেছে এগুলো ধরে লিখবে এটা আবু তালেবের সুন্নত আবু তালেবের পদ্ধতি আবু তালেবের সিস্টেম বাপ দাদা ধরে রাখা তা বাপ দাদা ধরে একটা লাভটা হবে কি ইমান নসিব হবে না এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দাওয়াত দিতেন তখন বারবার মানুষকে একটা কথা বলতেন উতরুকুমা ইয়াকুলু আবাউকুম তোমাদের বাপ দাদারা কি বলে সেটা পরিহার করো সেটা ছাড়ো এটা না ছাড়লেই মানে নিতে পারবে না যদি আপনি বাপ দাদা ধরে রাখেন সমাজ ধরে রাখেন তা আপনি কোনোদিন তাওহীদের উপরে সুন্নতের উপরে চলতে পারবেন না কারণ যুগে যুগে এটা এই সামাজিক রীতিনীতি প্রথা পদ্ধতি বাপ দাদার রসুম রেওয়াজ এগুলা মানুষকে তাওহীদের উপরে চলতে সুন্নতের উপরে চলতে বাধা দেয় এজন্য তাওহীদের উপরে চলতে গেলে ওগুলা ছাড়তে হবে আল্লাহ রাব্বুল আলামিন সেখানে আরো স্পষ্ট করে বলছেন ওয়াইযা ক্বীলা লাহুম তাআলাউ ইলা মা আনসালাল্লাহু ওয়া ইলার রাসূল যখন তাদেরকে বলা হয় যে মুশরিকদেরকে কাফেরদেরকে যে তোমরা বাপ দাদার পদ্ধতি ছেড়ে আল্লাহ এবং রাসূলের দিকে ফিরে আসো তখন তারা কি বলে ক্বালু হাসবুনা মা ওয়াজাদনা আলাইহি আবাআনা আমরা আমাদের বাপ দাদাদেরকে পূর্বপুরুষদেরকে যেই বিশ্বাসের উপরে যে আমলের উপরে পাইছি এটাই যথেষ্ট আমাদের জন্য আমরা এটার বাইরে যাওয়া জরুরি নয় তাহলে যে কথাটা আমরা বলতেছিলাম আবু তালেবকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন সাক্ষ্য দেন আবু তালেব বলল কি আনা আলা মিল্লাতে আব্দুল মুত্তালিব পামাতা আবু তালেব কাফেরান আবু তালেব কাফের হয়ে মারা গেল তাহলে সাক্ষ্য দেওয়াটা জরুরি জিনিস এটা ইমানের এক নম্বর উপাদান আচ্ছা এখন সাক্ষ্য দিছেন কিন্তু ইমান মুখের মধ্যে রয়ে গেছে অন্তর পর্যন্ত যায় নাই তাহলে কি ইমানদার হওয়া যাবে যাবে না মুনাফেকেরা জবানে সাক্ষী দিছে কিন্তু অন্তর পর্যন্ত ইমান পৌঁছে নাই তাদের সাক্ষীটা আমাদের সাক্ষীর চেয়ে আরো মজবুত মুনাফেকের সাক্ষী আমাদের সাক্ষীর চেয়ে কি কেমনে মজবুত বলেন তো দেখি না আল্লাহ পাক কোরআনে কারিমে সূরা আল মুনাফিকুনের এক নম্বর আয়াতে বলছেন ইযা জাআকাল মুনাফিকুনা ক্বালু নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ আমরা কালেমা পড়ার সময় কি বলি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা বলি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল এটা বলি না মুনাফিকরা কি কয় ইন্নাকা লারাসূলুল্লাহ ও নবী
অবশ্যই অবশ্যই আপনি আল্লাহর রাসূল। আমি আপনাকে তো অবশ্যই অবশ্যই বলি নাই, খালি বলছি কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। মুনাফিকরা বলতেছে কি ইন্নাকা, অবশ্যই আপনি লা রাসূলুল্লাহ আবার লাম দিয়ে অবশ্যই আল্লাহর রাসূল। তাহলে আমার আপনার সাক্ষী রিছে তার সাক্ষী মজবুত না? সে কিন্তু দুইবার কইছে অবশ্যই অবশ্যই, আমি আপনি কিন্তু দুইবার একবারও বলিনি যে অবশ্যই, আমি আপনি বলছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল। তাহলে তার শাহাদা আমার আপনার চেয়ে মজবুত, কিন্তু জোরালো। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন, ওয়াল্লাহু ইয়ালামু ইন্নাকা লারাসূলু, আমি আল্লাহ ভালো করে জানি অবশ্যই আপনি আমার রাসূল, আপনাকে তো রাসূল বানাইছি আমি, তা আমি তো ভালো করে জানি আপনি আমার রাসূল। ওয়াল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন, ও রাসূল আমি আল্লাহও সাক্ষী দিতেছি অবশ্যই অবশ্যই মুনাফিকেরা মিথ্যাবাদী। ওরা যেমন কইছে অবশ্যই অবশ্যই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন, আল্লাহ ইন্না দিয়ে লাম দিয়ে অবশ্যই অবশ্যই এরা মিথ্যাবাদী। এখন মিথ্যাবাদী কেমনে হলো, মানে এরা জবানে সাক্ষ্য দিছে অন্তরে সাক্ষ্য পৌঁছে নাই। সূরা আল হুজুরাতের আপনার 14 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বেদুইনদের প্রসঙ্গে বলতেছেন, বেদুইন এদের ব্যাপারে আল্লাহ বলছেন যে বেদুইনেরা তোমরা বলিও না লাম তুমিনু, ইমান আনছি বলিও না, তোমরা বলো আসলাম না আমরা ইসলাম গ্রহণ করছি। কেন? ওয়ালাম্মা ইয়াদখুলিল ঈমানু ফি কুলুবিকুম, কারণ তোমাদের অন্তরে এখনো ঈমান প্রবেশ করে নাই, তোমাদের অন্তরে এখনো ঈমান প্রবেশ করে নাই। তাহলে ঈমান জবান থেকে কোথায় আসবে? অন্তরে আসবে। কারো যদি অন্তর পর্যন্ত না আসে ঈমান হবে না। এই ঈমান যে অন্তরের যে সাথে সম্পৃক্ত যে ঈমান, এটার নাম আকীদা। এটার নাম কি? আকীদা মানে বিশ্বাস, শক্ত বিশ্বাস, খালি বিশ্বাস না। আকীদা মানে গিরা লাগানো, অকদতন মানে গিরা, আকদন মানে গিরা। আমরা বিয়ের অনুষ্ঠানে বলি আকদ, আকদ বলি না আকদে নাকা, বিয়ের আকদ ধরব। আকদ মানে গিরা লাগানো, শক্ত করি বাঁধা, এটাকে আরবিতে বলে আকদ। তা আকীদা মানে অন্তরের মধ্যে আল্লাহ পাক যে বিশ্বাসগুলো পোষণ করতে বলছেন ওহির মাধ্যমে, কোরআন এবং সহি হাদিসে যে বিশ্বাসগুলো করতে বলছেন, এই বিশ্বাসগুলোকে শক্তভাবে অন্তরে স্থাপন করা, এটার নাম আকীদা। এটার নাম কি? ইমানের তিনটা উপাদানের মধ্যে এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, অন্তরেরটা আকীদারটাই সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ। আকীদারটা ঠিক হইলে জবানও ঠিক হবে, আমলও ঠিক হবে। এটাই গণ্ডগোল হইলে জবানও ঠিক হবে না, আকীদাও ঠিক, আমলও ঠিক হবে না। আচ্ছা, এরপরে ইমান কোথায় যাবে অন্তরের থেকে? হ্যাঁ, আমল মানে অন্তরে গেলে আমার আপনার হার্টের মধ্যে যখন রক্ত যায়, তো হার্ট কি রক্ত আটকায় রাখে? আটকায় রাখে না, কি করে? পুরা শরীরে ছড়াই দেয়। ঠিক ইমানটা যখন আপনার অন্তরে যাবে, তখন হাত কি করবে, কালবে কি করবে, ইমানটাকেও পুরা বডির মধ্যে ছড়াই দিবে, ওখানে আটকে রাখবে না, কিন্তু পুরা বডির মধ্যে যখন ছড়াই দিবে, এবার আমার আপনার হাত ইমানের হাত হয়ে যাবে, আবার আপনার চোখগুলা ইমানের চোখ হয়ে যাবে, আমার আপনার ব্রেনটা ইমানের ব্রেন হয়ে যাবে, আমার আপনার ফ্যাটটা ইমানের ফ্যাট হয়ে যাবে, আমার আপনার পাটা ইমানের পা হয়ে যাবে, পুরা বডি এবার ইমানের কাজ করা শুরু করবে। এগুলো হলো লেবার। এ রাজধানী কালব, ইমানের রাজধানী কোথায়? কালব। এই হেড অফিস থেকে অর্ডার আসবে, আর পুরা বডির অঙ্গ প্রত্যঙ্গ মাথা থেকে পা পর্যন্ত যা আছে এরা কি করবে? বাস্তবায়ন করবে, এরা কাজ করবো, এরা উম্মাল, এরা কর্মচারী। এখন দেখা গেছে হেড অফিস থেকে অর্ডার আসতেছে, কিন্তু কর্মচারী কাজ করে না, তার অর্থ কি? কোন এক জায়গায় গন্ডগোল হয়, হেড অফিস থেকে অর্ডারটা সে পাইতেছে না, লাইন কাটে গেছে, দেখবেন প্যারালাইজ হয় না। কেন? ওই যে রক্ত সরবরাহ ওখানে আটকে গেছে। তো
তার ইমান ফারালাইজ হয়ে গেছে, ওই হাত থেকে কালবের থেকে তার এখানে অঙ্গ প্রত্যঙ্গে আসতেছে না, সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। তখনই আপনি যখনই দেখবেন আমার অঙ্গ প্রত্যঙ্গ ইমানের কাজ করতেছে না, তার অর্থ হল আমার অন্তরে আকীদার মধ্যে সমস্যা দেখা দিচ্ছে। অন্তরের আকীদা ঠিক করে নিলে, অন্তরের বিশ্বাসটা ঠিক করে নিলে, অন্তরের ইমানটা ঠিক করে নিলে দেখবেন যে আপনার আমলগুলো চালু হয়ে যাবে। এজন্য জোর দিতে হবে আকীদা, জোর দিতে হবে ইমান। এই ইমানের সংযোগ বিচ্ছিন্ন হলে আমল ক্ষতিগ্রস্ত হয়। এজন্য নবী রাসূলেরা মানুষকে আমলের দাওয়াত দেন নাই, দাওয়াত দিয়েছেন কিসের? ইমানের। এই জন্য দাওয়াত হবে ইমানের। ইমানটা ঠিক হইলে আমল অটোমেটিক ঠিক হয়ে যাবে। আমল ঠিক নেই তার অর্থ হলো ইমান ঠিক নেই। একটা লোক সুদ খায়, আমরা মনে করি লোকটার আমল ঠিক নাই, আসলে লোকটার আমল ঠিক আছে, ঠিক নেই কি? ইমান ঠিক নাই, ইমানের সমস্যা। ইমানের চিকিৎসা করলে লোকটা সুদ খাওয়া বন্ধ হয়ে যাবে। কারণ আল্লাহ পাক সুদের যে আয়াত নাযিল করছে সেখানে প্রথম বলছেন কি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াযারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। ও ইমানওয়ালারা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, কাদেরকে ডাকছেন আল্লাহ পাক? ইমানদারদেরকে না, বলেন আমাদেরকে। আমরা ইমানদার না, তা আমরা বাইরের ইমানদারের কথা কমো কেন? আমাদেরকে ডাকছেন, কাদেরকে ডাকছেন? আমাদেরকে। আমাদেরকে ডেকে আল্লাহ কি বলছেন? প্রথম বলছেন ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করে। আল্লাহকে ভয় কি দিয়ে করবেন? তাকওয়া কিন্তু একটা ইবাদত। তাকওয়া কি? কিসের ইবাদত? এটা অনেকগুলো ইবাদত আছে, কিছু জবানের ইবাদত, কিছু আছে অন্তরের ইবাদত, কিছু আছে অঙ্গ প্রত্যঙ্গের ইবাদত, কিছু আছে অর্থের ইবাদত। এটা কোন ইবাদত? তাকওয়া, অন্তরের ইবাদত, অন্তরের ইবাদত তাকওয়া। ইত্তাকুল্লাহ, প্রথম আল্লাহ বলছেন ইমানওয়ালারা আল্লাহকে ভয় করো। সূরা আল বাকারা 278 নম্বর আয়াত, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। তারপরে বলছেন ওয়াদারু মা বাকিয়া মিনার রিবা, সুদের সাথে সমস্ত সম্পর্ক বিচ্ছিন্ন করো। ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হও। আগেও ইমান, পরেও ইমান, আয়াতের শুরুতেও ইমান, শেষেও ইমান, মাঝখানে সুদের কথা নিষেধ করছেন। তাহলে এই লোকের ইমান যদি ঠিক থাকে সুদের সাথে সম্পর্ক থাকবে না, যদি ইমানে গণ্ডগোল থাকে সুদের সাথে সম্পর্ক থাকবে। তাহলে সুদের সাথে সম্পর্ক থাকা মানে তার আমল খারাপ না, তার ইমান খারাপ, ইমান নষ্ট হয়ে গেছে। তার ইমানটাকে সংশোধন করলে, ইমানটাকে ঠিক করলে অটোমেটিক তার আমল ঠিক হয়ে যাবে। এক লোক সালাত কায়েম করে না, আমরা মনে করি লোকটার আমল ঠিক নেই, লোকটার আমল ঠিক আছে, ইমান ঠিক নেই। ইমান যদি বিশুদ্ধ হয়, ইমান যদি ঠিক হয়, তার সালাত অটোমেটিক তার ইমানেই তার সালাত আদায় করাবে। এই জন্য আমার ভাইয়েরা এবং বোনেরা বুঝতে হবে যে ইমানের তিন প্রকারের মধ্যে, তিনটা উপাদানের মধ্যে সবচেয়ে শক্তিশালী হলো কি? আকীদা, মূল হলো আকীদা।